हॉलीवुडের গন্ডি পেরিয়ে এবার টলিউডেও পা রাখতে চলেছেন ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। অনেকের কাছে হয়তো মনে হবে কলকাতা অভিযানের ক্ষেত্রে তিনি অন্যদের চেয়ে অনেকটা পিছিয়ে ছিলেন, তাই এত দেরি হয়ে গেল টলিউডে তার নাম লেখাতে। বিষয়টি সেরকম নয়। ঢাকায় সিনেমার বর্তমানে যেসব নায়িকারা তুমুল ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে নিঃসন্দেহে বুবলি এগিয়ে থাকবেন। শবনম বুবলি এই সিনেমায় এখনো এত ব্যস্ত সময় পার করছেন এটাই তো অনেক বিস্ময়ের। অনেকে মনে করেছিলেন শাকিব খানের সঙ্গে তার ছাড়াছাড়ির পর তার ক্যারিয়ার আর প্রলম্বিত হবে না, তিনিও অপু বিশ্বাসের মতো কর্মহীন হয়ে পড়বেন নায়কের অভাবে। কিন্তু যারা এটা মনে করেছিলেন তাদের সেই ধারণা নিমিষে উদয় হয়ে যেতে খুব বেশি সময় নিতে হয়নি বুবলিকে। তবে এই ধারণা হওয়ার কারণও আছে। অপু বিশ্বাসের পরিণতি দেখে পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকেই এমনটা আজ করে নিয়েছিলেন যে বুবলিরও ক্যারিয়ার শেষ। তবে বুবলি তার আপন ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাইকে এক পাল্লায় মাপা ঠিক নয়। সেজন্যই শাকিবের জুটি সঙ্গী থেকে ছিটকে গিয়েছিলেন বলে অপু বিশ্বাস যেরকম নায়কের সংকটে পড়ে যান সেটা বুবলির ক্ষেত্রে হয়নি। ব্যক্তিগত জীবনে যে হোঁচট খেলেও তাতেও বুঝিয়ে দিয়েছেন তিনি মজকালেও ভাঙবেন না কিছুতেই। যেতে হবে বহুদূর মনের জোর থাকলে এমন সংকল্প যে কিছুতেই টলে না, শবনম বুবলির আবারও একের পর এক সিনেমায় সাইন করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে রেখেছেন।